যাত্রার অপেক্ষায় কলকাতা খুলনার ঢাকার বাস। কলকাতা খুলনা ঢাকার মধ্যে নতুন যাত্রীবাহী বাস পরিষেবার শুভ উদ্বোধন হচ্ছে 8 এপ্রিল দুপুর 12:30। ভারতের দিল্লি থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নতুন বাস পরিষেবার উদ্বোধনের পরপরই কলকাতার রাজ্য সচিবালয়ে নবান্ন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য 2টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এই বাস 2টি কলকাতা থেকে ছাড়বে খুলনা ঢাকার উদ্দেশ্যে। এই বাস কলকাতা বেনাপোল যশোর খুলনা হয়ে মাওয়া পথে পদ্মা নদীর ফেরি পার হয়ে ঢাকা পৌঁছাবে। তবে এর আগে গত বছরে 30 আগস্ট এই পরিষেবা চালুর লক্ষ্যে কলকাতা খুলনার মধ্যে পরীক্ষামূলক বাস যাত্রার সূচনা হয়েছিল। কলকাতায় শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ প্রথম আলোকে বলেন, রাজ্য সচিবালয়ে নবান্ন থেকে এই বাস পরিষেবা উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে শনিবার বেলা 11:00। থাকবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ বিশিষ্টজনেরা। এরপর দিল্লি থেকে এই বাস পরিষেবার শুভ সূচনা ঘোষণার পর কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকার পথে ছাড়বে অত্যাধুনিক 2টি ভলভো বাস। 1998 সাল প্রথম ঢাকা কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। এখনও এই বাস রোববার ছাড়া প্রতিদিনে চলছে ঢাকা ও কলকাতার মধ্যে। এরপর 2015 সালে কলকাতা ঢাকা আগরতলার মধ্যেও চালু করা হয়েছে যাত্রীবাহী বাস চলাচল। সেই বাসও রোববার ছাড়া প্রতিদিন চলছে। এবার শুরু হচ্ছে কলকাতা খুলনা ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল।